চীন পাকিস্তানকে টক্কর দিতে যে অত্যাধুনিক ব্যাটল ট্যাঙ্ক আনছে ভারত, চীন ও পাকিস্তানকে কড়া টক্কর দিতে আরও শক্তিশালী ও অত্যাধুনিক মানের ট্যাঙ্ক আনতে চলেছে ভারত। 2025 থেকে 2027-এর মধ্যে প্রায় 1700 ট্যাঙ্ক সেনার হাতে তুলে দেওয়া হবে বলে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। ভারতীয় সেনার হাতে রয়েছে সোভিয়েত যুগের T-72 ব্যাটল ট্যাঙ্ক। এবার সেই ট্যাঙ্ককে বিদায় জানিয়ে তার জায়গায় ফিউচার রেডি কমব্যাট ভেহিকল FRCV আনার কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। এ ধরনের নেক্সট জেনারেশন ব্যাটল ট্যাঙ্ক পাকিস্তান ও চীনের সঙ্গে ভারত লাগোয়া সীমান্তে কাজে লাগানো হবে বলে মন্ত্রক সূত্রের খবর। পরিবর্তিত সামরিক কৌশলের সঙ্গে পাল্লা দিয়ে মাঝারি ওজনের অত্যাধুনিক ট্যাঙ্কের চাহিদা বেড়েছে। ভারত চাইছিল এমন এক ধরনের ব্যাটল ট্যাঙ্ক যেগুলি পরিবর্তিত রণকৌশলের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে কড়া মোকাবেলা করতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন এক্ষেত্রে FRCV খুবই কার্যকরী ভূমিকা নেবে, দিনে রাতে সমানভাবে দক্ষতার সঙ্গে এই ট্যাঙ্ক সার্ভিস দিতে পারবে। শুধু তাই নয়, এন্টি ট্যাঙ্ক এবং এন্টি এয়ারক্রাফ্টেরও মোকাবেলা করতেও যথেষ্ট সক্ষম। সীমান্ত এলাকায় তো বটেই, পাহাড় মরুভূমি অঞ্চলেও এই ট্যাঙ্ক মোতায়েন করা হতে পারে। বিশেষজ্ঞরা আরও বলেছেন -30°C পাশাপাশি 50°C-এও এই ট্যাঙ্ক দক্ষতার সঙ্গে কাজ করবে।